গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে পুরো ঘর পুরো ডিপ ক্লিনিং করব, পুরো পরিষ্কার করব। দেখো বিছনার চাদরটা আগে তুলে নেব, নিয়ে সব মোছামুছি করব, কিছু ঝাড়বো না, ঝাড়ার মতো কিছু নেই। সব শোকেসগুলো মুছবো, আয়নাগুলো ভালো করে ক্লিন করব, বিছনাটাও পরিষ্কার করব। আর আমি তো সপ্তাহে একদিন করেই বিছনার চাদর তুলি, ওই জন্যে বেশি রবিবার করেই তুলি। আজকে রবিবার, ওই জন্য আজকে বিছনার চাদরটা সব চেঞ্জ করব। চলো আগে সব চাদরের ওয়ার, বালিশের ওয়ারগুলো খুলে নিই, তারপর বিছনার চাদরটা আমি চেঞ্জ করব। আর এই ওয়ারটা এই বালিশে খুব টাইট হয়, এই বালিশটাতে কোনো ওয়ারই ঠিক মতো হয় না। আর বালিশে খুব শক্ত বালিশটা বানিয়েছিলাম, কিন্তু কারণ কেন এত শক্ত জানি না, খুব শক্ত বালিশটা, আর ওয়ার লাগাতেও খুব অসুবিধা হয়। আর আমার ঘরে খুব একটা ঝুল পড়ে না, একটু ধুলো হয়, একটু মুছে নিলেই হয়ে যায়, ঝুল খুব একটা পড়ে না, কারণ প্রায় তো আমি পরিষ্কার করি, ওই জন্য ঝুল হয় না। ঝুল হলে খুব সমস্যা হয় ওগুলো ঝাড়তে, আমার তো খুব অসুবিধা হয়, তার মধ্যে হচ্ছে আমার হ্যাচি আরম্ভ হয়ে যায়, ওই জন্যেই খুব একটা ঝুলো হতে দিই না। আমি মাঝে সাঝে প্রত্যেক সপ্তাহেই প্রায় মানে পুরো মুছে পরিষ্কার করি, যেটুকু হয়তো কোথাও কিছু থাকলে আমি ঝাড়া দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিই। চলো আগে চাদরটা তুলি। আর দেখো আমার ম্যাট্রেসের মধ্যে একটা চাদর পাতা আছে, চাদর পাতা মানে এটা দুটো চাদর দিয়ে আমি একটা ওয়ার মতো করেছিলাম, পুরো লাগানো রয়েছে। এটাকে টান টান করে ভালো করে ঝেড়ে নেবো, এটাও একদিন তুলে কাচতে হবে। এটা আমি একা পারি না তুলতে, খুব কষ্ট হয় কারণ ম্যাট্রেসটা প্রচণ্ড ভারী। আর আজকে দেখো গিটারটা বের করে আমি গিটারের ব্যাগটাও ধোবো, গিটার ব্যাগটা ধুলো ধুলো পড়ে গেছে, কালো তো বেশ সাদা সাদা হয়ে গেছে, পুরো বোঝে যাচ্ছে সাদা সাদা হয়ে গেছে, ওই জন্য এটাকেও আমি বের করে নিই, এটাকেও ধোবো। আর এর মধ্যে চিপটা রয়েছে, চিপটাও বের করে নেবো, নইলে ভুলে যাবো, হয়তো পরে হারিয়ে যাবে। আর একটাই চিপ আছে, দুটো চিপ দিয়েছিল, একটা হারিয়ে ফেলেছে কোথায়, সব একসঙ্গে ধোবো। আমি আগে কাপড় জামাগুলো যেগুলো বের করছি ওগুলো আগে ভিজিয়ে আসবো, তারপর ঘরে এগুলো পরিষ্কার করবো। আমি জামা কাপড় সব ভিজিয়ে এসেছি, দেখো এখনও চাদর পাতিনি, আগে সব মুছে নেবো তারপর চাদর পাতবো। ভিজিয়ে আসলে কি কাচতে সুবিধা হয় ওই জন্যে। আর দেখো পুরো কলিন দিয়ে আমি পুরো কাজগুলো পরিষ্কার করবো, আর এগুলো অনেকটা উঁচু তো, আমার তুলে উঠে দাঁড়িয়ে করতে খুবই মানে ভয় লাগে, উঁচু কিছুতে উঠতে আমার খুব ভয় লাগে, মনে হয় যেন পড়ে পড়ে যাচ্ছি, তবু আস্তে আস্তে করে করেছি। আর এগুলো বেশিরভাগই আমার হাজব্যান্ড করে, আমি খুব একটা করি না, ওই করে দেয়, এখন খুব একটা সময় পায় না বলে এখন আমি করছি। আর ও মুছলে তো খুব ভালো করে মুছে, আমি অতটা ভালো করে পারি না, তবু যতটা পারি মুছি। আর খুব বেশি নোংরা হলে মুছতে খুব অসুবিধা হয়, যেন প্রত্যেক সপ্তাহে প্রায় মুছি আমি, মুছে নিলে কি পরিষ্কার থাকবে, তাহলে অতটা খাটনি হবে না। আর ওপরে ঘর তো খুব ধুলো হয়, মেন কথা ধুলো হয়, এমনি কিছু নোংরা থাকে না, কিন্তু খুব ধুলো হয়, জানলা খোলা থাকে সবসময়, আর এখন তো গরম পড়ছে আরও তো ধুলো হবে, পাখাটাই জানলায় দেখো বসানো হয়েছে, ওখানটা পাখাটা চলবে আর বাইরের সব ধুলোগুলো টানবে, আরও ধুলোটা বেশি হয়। আর আয়না তো, আয়না তো বলার কথা না, আয়না পুরো কালো, আয়না পুরো সাদা হয়ে যায়, আর খাটের এই রেলিংগুলোতেও হয় সাদা সাদা হয়ে যায়, ওগুলোও মুছে নি প্রায়। টিভির একানটা একটু ক্লিন করে নিই, টিভির একানটাও ধুলো পড়েছে। আর দেখো অ্যাকোরিয়ামের পাশে আমি একটা ম্যাট পেতে রেখেছি, যেগুলো ফ্রিজে বেচাতাম না ওইটা বিছিয়ে রেখেছি, কারণ আমার ছেলে বারবার ধরে মাছের ওই অ্যাকোরিয়ামের মধ্যে হাত ঢোকায় বলে আমি ওখানটা জল পড়ে, নইলে তো শোকেসের ওপরটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওটা বিছিয়ে রেখেছি। আর ও তো বললে শুনবে না, ও করতেই থাকবে, যখন ঘরে থাকবো না আরও বেশি ওইসব করে, আমরা ঘরে থাকলে করে না, কেউ না থাকলে মাছের ওই ছোটো অ্যাকোরিয়ামটা দেখছো, ওই অ্যাকোরিয়ামে মাছ ঢোকাবে আবার ওই অ্যাকোরিয়ামে দেবে, এই করে করতে করতে ওখানটা জল পড়ে থাকলে তখন আমরা বুঝতে পারি ও কিছু একটা করেছে।
ওই জন্য আমি ওখানটা ওটা বিছিয়ে রেখেছি, পুরো ওখানটা জল জল হয়ে যায় আর উপরে প্লাইটা তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওটা বেছানো রয়েছে। আর ফ্রিজ আমি বেচাই না ওটা এখন, কারণ খুব অন্ধকার, অন্ধকার লাগে ফ্রিজে, মনে হয় আমি কিছু দেখতে পাই না। সব পুরো ক্লিন করে নিয়েছি, এবারে দেখো বিছনা চাদরটা পাতবো। চলো বিছনা চাদরটা আগে পেতে নিই, আর দেখো সাদা চাদর পাতবো। আমি বেশিরভাগই সাদা চাদর ইউজ করি, আমার খুব ভালো লাগে সাদা চাদর। এখন তবু একটু কমিয়ে দিয়েছি, কারণ কাচতে খুব কষ্ট হয়, আমি খুব একটা কাচতে এখন পারি না, আর চাদর তো খুব একটা খুব ভারী হয়, ওই জন্যে কাচতে অসুবিধা হয় বলে। আর ওই ব্রাশ ঘষে কাচা আমার দ্বারা হবে না। আর ছেলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, খুব একটা নোংরা করে না, ছোটো ছিল তখন খুব নোংরা হতো, নোংরা হতো বলতে ধুলো কাদা মেখে খাটে উঠতো না, মানে খাওয়া দাওয়া কিছু ফেলে দিত বা কালার করে দিচ্ছে, এরমই করতো, করে করে অনেকগুলো সাদা চাদর এরম নষ্ট করেছে। আর কেনার সময় যতই ভাবি যে আমি সাদা চাদরটা কিনবো না, কিন্তু একবার দেখে নিলে মনে হয় সাদাটাই নিই, সেই করে করে সাদাই কেনা হয়ে যায়। আর এই যে বছর গেল পুজো, তখন আমি সাদা চাদর কিনিনি একটাও, দুটো চাদর কিনেছিলাম, একটা পাচ্ছি আর একটা আকাশি কালার তোলা রয়েছে, আর একটা আমি গিফটে পেয়েছিলাম, মানে আমি আর অফিস থেকে একটা গিফট দিয়েছিল, সেইটাই একটু হালকা কালার আছে, পেতেছিলাম হয়তো তোমরা দেখেছ। আর ওই চাদরটাই একটু হালকা কালার রয়েছে, কিন্তু চাদরের কোয়ালিটি খুব সুন্দর, যেহেতু অফিস থেকে দিয়েছিল। আর আমি কী কাজ করি সেটা আমি তোমাদেরকে বললাম না, তোমরা যদি কেউ জানতে চাও জিজ্ঞাসা করো, তখন আমি বলবো, এখন কিছু বললাম না। চলো চাদরটা আগে পেতে নিই। আর বললাম না একদিনকার আমি অন্য আরও একটা কাজ করি, একদিন তোমাদেরকে শেয়ার করব, কিন্তু তোমরা না কেউ না জানতে চাইলে কী করে শেয়ার করি বলো, কেউ জানতে চাও না কমেন্টে জানিও, যদি জানতে চাও কী করি আমি তোমাদের পুরো ডিটেলসটা দেখাবো, তোমাদের দেখতে খুব মজা লাগবে যে এই কাজটা করি, হয়তো অনেকেই জানো আর অনেকেই জানো না এই কাজটা, যদি তোমরা দেখতে চাও তখন আমাদেরকে কমেন্ট করে জানিও, তখন আমি তোমাদেরকে দেখাবো, যতক্ষণ না কেউ জানতে চাইবে ততক্ষণ আমি দেখাবো না। আর হচ্ছে দেখো বিছানা আমার গোছানো হয়ে গেছে, আর এখন বালিশের ওয়ারগুলো ভালো করে পেতে নেবো। চলো আগে বালিশের ওয়ারগুলো পেতে নিই। Thank you.
দেখো বিছানা পুরো পরিষ্কার হয়ে গেছে, কেমন লাগছে দেখো, পুরো একদম ক্লিন করে নিয়েছি, সব কাজ শেষে একটাই কাজ বাকি আছে, ঘর পুরো মোছা। ওপরে সব মোছা হয়ে গেছে, এবার ঘরটা ভালো করে মুছে নেবো, দেখো ফিনাইলি ঘরটা মুছে নেবো। আর আজকে কি হয়েছে জানো, আমি যে ফিনাইলটা দিই না কাপড়টার ওপর, ফিনাইলটা ওরমভাবে দিতে গিয়ে সব ফিনাইল ওই কাপড়ের মতো পড়ে গেছে, মানে যতটা ছিল সব পড়ে গেছে, অনেকটাই ছিল মোটামুটি সব পড়ে গেছে। আমি আবার নেতাটা তো পুরো ভিজে গেছিলো, ওইটা আবার জলে ডুবিয়ে ধুয়ে নিয়ে এলাম, কারণ অনেকটা হয়ে গেছে, পুরো ঘরটা পুরো ভিজেই যাবে, ওই জন্য একটুখানি মুছে নিয়ে আবার ভিজিয়ে নিয়ে এসে মুছছি। আর পুরো ডিপ গন্ধ হয়ে গেছে ফিনাইলে পুরো ঘরে, আর ঘর মুছে নিয়েছি দেখো। গ্যাসের কাটটা একটু পরিষ্কার করে নেবো, গ্যাসেরটা পরিষ্কারই আছে, কারণ রাত্রিবেলা তো আমি রান্না করে পুরো মুছেই রাখি, আর এখনও তো রান্না হয়নি, শুধু চাই করেছিলাম, একেবারে রান্না করে নই আমি চান করবো, আজকে অনেক কাজ আছে। আমি জামা কাপড় কিন্তু ছেড়েই কাজ করছি, বাসি জামা কাপড় ছেড়েই কাজ করছি, একেবারে রান্না করে নেবো, করে নিয়ে আমার অনেকগুলো কাজ আছে, চুলে আজকে স্পা করব, শ্যাম্পু করব, একটু ট্যান করব, ওই জন্যে অনেকটা সময় লাগবে, ওই জন্য এখন চান করবো না, একেবারে রান্না বান্না করে নিয়ে ধীরে সুস্থে করব। রান্না করা থাকলে ওরা খেয়েও নিতে পারবে, আমি পরের নাই খাই ওই জন্যে। আর স্পায়ের ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করেছি। আর দেখো রান্নায় চলে এসেছি, এটা দেখো লম্বা লম্বা বেশ টাটকা টাটকা বেগুন দেখে আমি ভাবলাম তাহলে দই আছে, দই বেগুন করি, চলো দই বেগুন করব। রেসিপিটা দেখো তোমরা, তেল অল্প করে দিয়েছি, তেলের মধ্যে দেখো হলুদ দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি ভেজে নেবো, হালকা হালকা করে ভেজে নেবো, খুব বেশি তেল দিইনি, আর একটা একটা করে ভাজার দরকার নেই, এরমভাবেই ভাজা হয়ে যাবে, চলো ভাজি, দেখতে থাকো কীভাবে করে। বেগুনটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো, এইভাবেই লাল লাল করে ভাজবো, আস্তে আস্তে করে হবে, ততক্ষণ আমি মশলা জোগাড় করে নেবো। আর দইটা দেখো ভালো করে ফাটিয়ে দিলাম, আর বেগুন দেখো এদিকে ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো, এক্ষুনি নামাবো না, একটু ভাজা হবে লাল লাল মতো করে, লাল লাল হবে তারপরেই নামাবো। আর বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, এর মধ্যে একটুখানি তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, জিরেটা একটুখানি স্মেল বেরালে, এর মধ্যে দেখো পেঁয়াজ আর আদা বাটা দেবো, আর কিচ্ছু মশলা দেবো না, পেঁয়াজ আর আদা বাটা দেবো, আর সামান্য দই দেবো, সামান্য বলতে অনেকটাই দই আছে, ওই দইটাই দেবো, দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, দইটা দেবো, খুব টেস্টি হয় রান্নাটা। তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো, আর এটা খুব ভালো করে ভেজে নেবো আগে, তারপরে দইটা দেবো, আগে দই দেবো না, এর মধ্যে যা মশলা দেবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আগে দিলাম, যে কারণ ছেটকাচ্ছে ওই জন্যে হলুদ গুঁড়োটা আগে দিলাম, হলুদ গুঁড়োটা দিলে কি তেলটা অতটা খুব একটা ছেটকায় না, ওই জন্য হলুদ গুঁড়োটা আগে দিয়ে দিলাম, আর এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটুখানি ধনে গুঁড়ো, আর নুন দেবো, আর কিছু দেবো না, আর কালারের জন্য হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দেবো, এটা তো ঝাল হবে না একটু কালারের জন্য, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা খাই না, ওই জন্যে এমনি লঙ্কার গুঁড়োটাই দিলাম। আর দেখো ভাত তো ফুটে এসছে, চলো ভালো করে আগে কষাই এটা, আর তেল ছেড়ে গেছে দেখো, ওই জন্য এর মধ্যে দইটা আমি দিয়ে দিলাম, দইটা দিয়ে কিন্তু কন্টিনিউ ভালো করে নাড়াতে হবে, নইলে দইটা ফেটে যাবে, দইটা ভালো করে নাড়াতে হবে। ভালো করে দইটা কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিতে হবে, জল দেওয়ার পর তারপরে বেগুনটা দেবে, জলটা ভালো করে ফোটাতে হবে, দেখো একটু জল দিয়ে দিলাম, এটা একটু ভালো করে ফুটবে, তার মধ্যে বেগুনটা দেবো, আগে এটা ফুটুক, বেগুনটা দিয়ে একটু ফোটাতেই হবে, নইলে কিন্তু দইয়ের যে টেস্টটা বেগুনের মধ্যে ঢুকবে না। চলো বেগুনগুলো দিয়ে দিলাম দেখো, এখন এগুলো ভালো করে ফুটুক তারপরে নামাবো, চলো। আর কিছু রান্না শেয়ার করলাম না, দেখো ছেলেকে খেতে দিচ্ছি, কী কী রান্না করেছি দেখো, এদিকে স্যালাড করেছি, আর এর মধ্যে একটু লেবু, ওকে একটু লেবু দিলাম, আর দই বেগুন করেছি, আর করেছি মুরগির মাংস, এই দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আর সারাদিন আর কিছু ব্লগ করিনি, কারণ অনেকটা সময় ধরে আমি ওই সব চুলে স্পা ফা করেছি, ওই জন্য দেখো একবারে বিকেলে চলে এসেছি, আর জানোই তো অনেকটাই কেচেছি সকালবেলা, সব এখন ভাঁজ করতে হবে।
আর গিটারের ব্যাগটা ওকে দিলাম, ছেলেকে বলছে বিটারটা ঢুকিয়ে দাও। আর আমি এখন জামা কাপড় সব গোছাবো, গোছাতে গোছাতে ওকে পড়াবো, আজকে আর কিছু করার নেই। চলো, আর রাতে তো রান্না নেই, মাংস আছে, রুটি করে নেবো, শুধু হয়ে যাবে। এখন ওকে পড়াবো, ওর পরীক্ষা, যেহেতু পরীক্ষা চলছে আর পরশু দিন ওর পরীক্ষা আছে, ওর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, ওটাই ওকে পড়াবো। ও আগে এগুলো করে নিক, ওকে একটু কিছু খাইয়ে দিয়ে আমি ওকে পড়াতে বসবো, তখন আবার জামা কাপড়ও গোছানো হয়ে যাবে। চলো দেখো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর কোন কোনটা আমার ভিডিওর মধ্যে কোন জিনিসটা ভালো লেগে সেটা কমেন্টে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলে ভিজিট করোনি তারা ভিজিট করে ফেলো তাড়াতাড়ি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই থাক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, সবাই ভালো থেকো।